ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমার মানে পাগলামো অবস্থা, আর মানে আজকে দিন মানে চান করতে পাইনি, টাইম পাইনি, সত্যি কথা আমি বলি মিথ্যা কথা না। আর এই যে গীতা, তো কিছু আজকে সবারের অবস্থা খারাপ। তো চলো ফ্রেন্ডস, আর একটা কথা বলার আছে, আমাদের ফেসবুক লিঙ্কটা এর মাঝে আমার লিঙ্কটা দিয়ে দেবো, তো যারা যারা কথা বলার জন্য ইচ্ছুক তো প্লিজ এই ফেসবুকের লিঙ্কে ক্লিক করে মেসেজ। আমার মেয়ের মুখটা দেখা যায় না, মাথার দিকে দেখা যাবে অনেক, আমি সব দেখাচ্ছি, তো বলে দাও তো একবার। আমাদের ফেসবুক লিঙ্কটা দেওয়া থাকবে এই এই ভিডিওটার মাধ্যমে। তোমরা যদি আমার সঙ্গে আর ওর সঙ্গে কথা বলতে চাও, আমার মেয়ের সঙ্গে, তাহলে ফেসবুকে লিঙ্কটা দেওয়া আছে, ওটাতে কমেন্ট করতে পারো, লিঙ্কে যেয়ে ফেসবুকে মেসেজ করতে পারো, আমরা রিপ্লাই দিব। আমার মেয়ে ভূমি করে দিল, হাগু করে দিয়েছে, হাতে পটি করা। প্লিজ তো আমাদের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো গাইস, তো আজকে আমাদের অনেকদিন পর বছর পরে চিকেন হচ্ছে, মানে মাংস হচ্ছে, তো এই দেখো আলু ভাজা হচ্ছে, আলু ভাজ তো দেওয়া হয়ে গেছে, মধ্যে শেয়ার করা হয়নি। তো আর এটা কি সাদা সাদা রসুন দিয়েছি, একটু হালকা একটু ভেজে নেবো, সত্যি লেগে গেছে, তাই রসুন খাবো। আর এই যে দেখো চিকেন, বাপরে এক গামলা, দেখতে পাচ্ছি চিকেন আমাদের এক গামলা হচ্ছে। আজকে দু বছর পর চিকেন খাচ্ছি, কেমন খাচ্ছি না খাচ্ছি চিকেন টমেটো বাকি আছে, পেঁয়াজ কাটতে হবে, ধনে পাতা, এটা হচ্ছে আলু ভেজে নিচ্ছে চিকেনে খাওয়ার জন্য আলু, তাই তো? কত আনন্দ, এত কাজ কে করলো? আর আমার বর করলো, এটাকে তো আমার বরই ভাবছিল, আমি শুধু তোমাদেরকে এক্সপ্লেন দেওয়ার জন্য, বলার জন্য ভিডিওটা করলো। ওরে বাবারে, লঙ্কা ফাটলো, আর ওই ভাবছিল ওই সব রেডি করলো, মশলা টসলা সবই করলো, কারণ আমি লঙ্কার হাত ধরতে পারি না, মেয়েকে ধরি, মেয়ে চলবে, তার জন্য ওই সব এগুলো রেডি টেডি করে আমি শুধু এক্ষুনি আসলাম এসে, তাই আমি আসলাম তোমাদেরকে দেখাতে। তো চলো দেখো, এখনো ধনে পাতা, চিকেন, তেজপাতা, রসুন, আরো অনেক কিছু বাকি আছে। তো আর ওই যে ওখানে টমেটো আছে ব্যাগের মধ্যে, তো এখানে ভাত বসিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সব কাজ আমি করলাম, ভাত বসানো, আলু ভাজা সব দিক থেকে আমি করেছি, কিন্তু ও এসে একটু মানে মেয়েকে ধরেছিল, তারপরে ওকে বললাম ভিডিওটা বানাও, অনেকদিন ধরে ভিডিও ছাড়া হচ্ছে না, কাজ তো আমি করি সব। পাই 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 ভাত হয়ে গেছে, পাই এরকম করে বলে মানুষ নাকি সবাইকে, বলতে গেলে ভালোভাবেই বলো, সর্দি লাগলে মানুষ সেভাবে বলতে আছে। ও আচ্ছা, তো চলো দেখো আলু ভাজা পাই হয়ে এসছে, আর এখনো চিকেন বাকি আছে, তো চলো একটা ভিডিও সেই ভালো হয়েছে, রান্না করার জন্য স্ট্যান্ড বানিয়েছে বললো না কি বলেছে, কত লোক দেখেছে, 4 লাখ কত লোক দেখেছে ফেসবুকে। তো আমাদের এই ফেসবুকে বলে দাও তো, আমাদের একটা ফেসবুক পেজ আছে গীতা দেবনাথ নামে, তোমরা যে গেলে ঘুরে আসতে পারো, সেই চ্যানেলটাকে প্লিজ ফলো করো, আর সবাই সবার পাশে থাকো, সেটাই চাই, আমার পাশে থাকো। আর আমি আর আমাদের সাথে কথা বলে ফেসবুকে মে আসো, আর আমার সঙ্গে যদি কথা বলতে চাও, যোগাযোগ করতে, অনেকে বলে তোমাদের সঙ্গে কি করে যোগাযোগ করো, ফেসবুকে মেসেজ করো, তোমাদের মেসেজে রিপ্লাই দিব ফেসবুকে। আর অনেকে বলছো ওয়াই স্টুডিওতে কমেন্ট করছো যে নাম্বার দিতে, এগুলো তো নাম্বার দেওয়া সম্ভব না, ফেসবুকে তোমরা কন্ট্যাক্ট করো, তোমাদের নাম্বার দিয়ে দিবো। আর আমি সৌভাগ্য না, আমি সৌভাগ্য একটা ফেসবুক পেজ আছে, ওটাতেও চাইলে তোমরা কমেন্ট করতে পারো, মেসেজ করতে পারো, সেটা তো রিপ্লাই দেওয়া হবে, দেখবে আমাদের ছবি দেওয়া আছে। হ্যাঁ, আর আমার তাই আমার ছবি দেওয়া আছে, ওটাতে দুজনের ছবি আছে, আমার আছে আমার কাছে।
সার্চ করলে তোমরা পেয়ে যাবে আর অরিজিনাল কে ভিডিওর সাথে তোমরা বুঝতে পারবে। প্রোফাইলে গেলে বুঝতে পারবে কে কোনটা সৌভাগ্য গীতা। আমাদের কন্টিনিউ ভিডিও থাকে আর আমাদের ভিডিওর মধ্যে গেলে পরে বোঝা যাবে। আলু সিদ্ধ হয়ে গেছে তো পায়ে আলু ভাজা ভাজা হয়েছে আর তো হবে লাল হবে একটু। তো আমি ডিরেক্টর মানে আমি বলে দিচ্ছি আর করছে রান্না ভাতটা দেখো হয়ে গেছে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এই যে ওই রান্না করছে, আমি কিন্তু কিছুই করিনি, আমি শুধু তোমাদেরকে দেখাচ্ছিলাম ভিডিওটা। তো আলু ভাজা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে চিকেনের আলু। আমার প্রচন্ড ঠান্ডা লেগে গেছে। আর ওই যে টিনের বাটিতে চা বসানো হলো কারণ চা খাওয়ার আমার খুবই প্রয়োজন, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগে আছে আর চা না খেলে আমি থাকতে পারি না, মাথা ব্যথা করে তার জন্য। আমার অভ্যাস বেশি ভাজা হয়েছিল। বিটটা বেশি মাথা বড় হয়ে গেছিল, জুম করে ফেলেছে, আমি ঠিক করতে পারিনি। পেঁয়াজের তো এই তো দেখো পেঁয়াজের গামলা এতটা তেল আরো বলছে আরো তেল লাগবে, দেখো তেলের চপচপ করছে। আমি এখন রান্না করছি কেন ও রান্না করে না, ও শুধু একটু হাত নাড়িয়ে দেখিয়ে দিলে বলে আমি রান্না করি, আমার পুরোটা রান্না করে। তোমার বউ তোমার মেয়ে তোমাকে তো রান্না করতে হবে, খাবো তার জন্য রান্না করতে হবে, গ্যাসটা বাড়াও সিম করা তো। তৈরি হয়ে গেছে তো এবার খাওয়া শুরু হয়ে যাবে আমার, সেটাকে খেতে দেবো, টেস্টিং করতে দেবো কেমন হয়েছে না হয়েছে, ও দেখবে দেখে বলবে আমার সাথে রান্না কেমন হয়েছে। তো আর একটু হয়ে যাবে পায়, তো আমার কষাটা হয়ে গেছে, এর মধ্যে জল দিয়ে দেবো, তো জল দিলে পরে ঝোল হয়ে যাবে, তার জন্য ওকে টেস্টিং করে খাবার চেকিং করতে দেব। তো যাক গীতাকে ডাকা হোক, তো চলো। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ টেস্টিং করার জন্য গীতা হাজির, খেতে শুরু করে কিরকম হয়েছে রান্নাটা তো দেখতে পাচ্ছে, বলছে হেভি হয়েছে। তো চলো ফ্রেন্ডস, আর এখনো বাকি ঝোল রান্না হচ্ছে, এখনো শেষ হয়নি, এখনো রান্না কমপ্লিট। তো ওটা মজার খাচ্ছে, মানে কষা কষা মাংস খাচ্ছে, ও খেতেই আছে ব্যস্ত। তো চলো ভাই, আর আমাদের পুচকি কাঁদছে, যাও তাদেরই খাওয়া করো, দিয়ে যাও কিছু বলবে কেমন হচ্ছে কিছু, সুপার হয়েছে, বাই।